ডার্বির কাউন্টডাউন শুরু হয়ে গেছে কিন্তু ডার্বি দিয়ে লীগ অভিযান শুরু দুই প্রধানের ইতিহাসে এমন ঘটনা সেভাবে মনে পড়ছে না কারুর এর ফলে এগিয়ে থাকবে কে ইস্টবেঙ্গল না মোহনবাগান এই নিয়ে সম্পূর্ণ ভিন্ন মত দুই প্রধানে খেলা দুই ফুটবলার এবং কোচের মেহতাব হুসেনের মতে ডার্বি দিয়ে লীগ অভিযান শুরু করায় কিছুটা হলেও অ্যাডভান্টেজ পজিশনে থাকবে ইস্টবেঙ্গল ক্লাব কারণ তারা যে সবার কাছে অজানা শত্রু অন্যদিকে মোহনবাগানকে ডার্বিতে অন্যদিকে মোহনবাগানকে ডার্বিতে কোচিং শঙ্করলাল চক্রবর্তীর মতে এর দুটো দিকই রয়েছে ঠিক যেমন ইস্টবেঙ্গল অজানা শত্রু তেমন আট মাস পর তারা কিন্তু প্রথম ম্যাচ খেলতে নামবে যেখানে মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু প্রথম ম্যাচে নিজের দলকে বুঝে নিতে পেরেছেন সেই সুযোগ কিন্তু ডার্বির আগে পেলেন না রবি ফাউলার অচেনার শত্রু অলওয়েজ ডেঞ্জার আমরা এখনও ইস্টবে মোহনবাগান কিন্তু এখনও ইস্টবেঙ্গলকে পুরো ফুল খেলতে দেখিনি প্র্যাকটিস ম্যাচ খেলুক আর যে যাই খেলুক এখনও পুরো ফুল দেখিনি। দেখেনি কোন ফরেন কেমন খেলে হয়তো ইপিএলে দেখেছে এখানে কেরম এতে আছে কতটা ইনফর্ম আছে সেটা দেখেনি কি সিস্টেমে খেলছে সেটা দেখেনি কিন্তু মন বাগানে সেই জায়গাটা হয়েছে কি মনবাগান কি সিস্টেমে খেলে কার কোনটা স্ট্রং পয়েন্ট সেটা রবি আল্লাহ অনেক ভালো অ্যানালাইসিস করেছে এক হচ্ছে এই প্যান্ডামিকের কারণে ছ সাত মাস তো কেউ ফুটবল খেলেনি মন বাগান একটা খেলেছে এতে প্লেয়াররাও একটা কম্পিটিভ ম্যাচ খেলার পর তারাও বুঝতে পারে যে সে কোন জায়গায় আছে কোচও বুঝে গেল যে আমার আর কি কি করার দরকার আছে কি কি আরও আমি বাড়তি করতে পারি ঠিক তার উল্টোটাও ইস্টবেঙ্গল কিন্তু দেখে নিল মনবাগান কিভাবে খেলছে কি তার গেম প্ল্যান আবার ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ঠিক সেই উল্টোটাই তারা খেলেনি এখনও কোনো ম্যাচ এবং প্রথম ম্যাচটাই ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ একটা খেলা হতে চলেছে কিন্তু মনবাগান আবার ভয়ে আছে যে কি ফরমেশনে ফাউলার খেলবে কারা খেলবে এবং সবচেয়ে একটা ভাবার ব্যাপার আমার মনে হয় এটা ভারতবর্ষেই প্রথম যে কোনো সেট পিস কোচ এসছে তো তার কি গেম প্ল্যান থাকবে সেটা কেউ জানে না দুই প্রধানই এবার যথেষ্ট হেভি ওয়েট দুই কোচ যদিও কলকাতা ময়দানে প্রতিষ্ঠা পাওয়ার একমাত্র শর্ত ডার্বি জয় তা অবশ্য মানছেন দুই প্রাক্তনেই কে সফল ম্যানেজার এই ম্যাচের উপরে অনেক কিছু ডিপেন্ড করে আমরা আমি দেখেছি অনেক বড় বড় প্লেয়ার এখানে সফল হয়েছে আবার অনেক বড় বড় প্লেয়ার ফেলিয়ার হয়েছে এই একটা ম্যাচের উপরে কিন্তু আমাদের কলকাতার যা সাপোর্টার কলকাতা ফ্যান বেশ শুধু কলকাতা না পুরো এশিয়া যেখানে যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থক আছে যারা ফ্যান্সরা আছে তারা মুগিয়ে আছে এই ম্যাচটা যেমনই মুগিয়ে থাকে শুধু শুধু এই সুপার আইএসএলের আইএসএলের ডার্বির জন্যে নয় তখনই যখনই হয়েছে তো এই ম্যাচটা অনেক বেশি প্রেসারে থাকবে দুই কোচ এবং তুমি যেটা বললে অস্তিত্ব লড়াই যে এই ম্যাচটা জিতবে সেই কিন্তু তার তার কিন্তু মানে জমি পাকা হয়ে যাবে আর কি যে যাই বলুক যে এটা একটা ম্যাচ তিন পয়েন্ট পাবো বা এক পয়েন্ট পাবো আরও অনেক ম্যাচ আছে কিন্তু তাহলে এই গুরুত্বটা থাকতো না এটার একটা গুরুত্ব আলাদা এর একটা সম্মানের ব্যাপার থাকে সবচেয়ে বেশি তাই প্রতিষ্ঠাতার একটা ব্যাপার আছে যতই এটিকে এর আগে চ্যাম্পিয়ন হোক কিন্তু এখন তার ঘাড়ের কাছে মনমাগান নামটা আছে ইজি না পাশাপাশি দুজনেই মনে করেন এই আইএসএল এ মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের গতিপথ কি হবে তাও অনেকটাই নির্ধারণ করে দেবে এই ডারবি স্পোর্টস ব্যুরো আরোহী নিউজ